উপর্যুপরি বিপর্যয়। লোকসভায় 18টা সিট পাওয়ার পর বিধানসভায় যে প্রত্যাশা জাগিয়ে এসেছিল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়, সেখানে ঘটল ব্যাপক বিপর্যয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, বিজয়বর্গী, তাম বিজেপি নেতারা পশ্চিমবাংলায় এলেন, প্রায় ডেলি প্যাসেঞ্জারি করলেন। তারা ঘোষণাও করলেন যে আপ কি বার 200 পার, কিন্তু 100 পার হলো না, বিজেপি আটকে গেল 77-এ। প্রথম বিপর্যয় ঘটল পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি। তারপরের বিপর্যয় এলো কলকাতা পৌরসভার নির্বাচনে। এটাকে ব্যাপক ভরাডুবি বললেও কম বলা হবে। ব্যাপক ভরাডুবি হলো 144টা আসনের কলকাতা পৌরসভার বোর্ড, সেই পৌর বোর্ডে ঠাঁই হলো মাত্র 3 জন বিজেপি কাউন্সিলরের। অর্থাৎ বিজেপি যে প্রত্যাশা জাগিয়ে এসেছিল, সেই প্রত্যাশা পূরণ বিজেপির হয়নি। তাই ঘটাতে হলো রদবদল সংগঠনের, ভোল বদল ঘটল বিজেপির। এই নিয়েই আজকে আমাদের এপিসোড। নমস্কার, আদাব, আমি প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন প্রতিদিনের মতন এনকে ডিজিটাল। ভোল বদল ঘটল বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেয়াদ থাকাকালীনই তাকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে আনা হলো নতুন একটা মুখ, সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, তার কাছে রাজ্যের মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না করেই তিনি দিলীপ ঘোষের গরুর দুধে সোনার যে ডায়লগ, তাতে শিলমোহর লাগিয়ে দিলেন এবং অনেক অবান্তর কথা বলা শুরু করলেন। অপেক্ষাকৃত কম অবান্তর বলছেন দিলীপ ঘোষের তুলনায়, কিন্তু অবান্তর কথা অবশ্যই বলছেন এবং বড্ড বেশি শুভেন্দু অধিকারী নির্ভর হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির যে আমাদের যে বিধানসভা, তার বিরোধী দলের নেতা, অর্থাৎ বিধানসভায় যে বিধায়করা আছেন, বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 77 থেকে কমে 75 হয়েছে, সেই 77 থেকে কমে 70 হয়েছে, 70 জন বিধায়কের নেতা তিনি। তিনি সাংগঠনিক কোনো পদে নেই, কিন্তু তিনি সংগঠনের সব ব্যাপারে নাক গলাচ্ছেন, সমস্ত সাংগঠনিক কাজে তাকে দেখা যাচ্ছে। এতে কিছু লোক নারাজ, কিছু লোক বিরূপ বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলি, মুখ খুলেছেন প্রাক্তন বিজেপির সভাপতি তথাগত রায়ও। টালমাটাল অবস্থায় চলছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় তাদের অবস্থা সত্যিই সাংগঠনিকভাবে অত্যন্ত খারাপ। আমরা নির্বাচনের দিন, কলকাতা পৌরসভার নির্বাচনের দিন বহু বুথে ঘুরেছি, বহু জায়গায় বিজেপি এজেন্ট দেখতে পাইনি, ক্যাম্প অফিসও ছিল না বিজেপির। বিজেপির সাংগঠনিক অবস্থা এতটাই নড়বড়ে হয়ে গিয়েছে পশ্চিমবাংলায়। সৌমিত্র খান বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন, তিনি বলছেন যে বিজেপি যদি লোকসভা নির্বাচনে তিনটে অথবা চারটের বেশি আসন পায়, তাতে তিনি আশ্চর্য হবেন না। অর্থাৎ 18টা আসন থেকে কমে 3-4 পেতে পারে বিজেপি, এমনটা মনে করছেন বিজেপিরই নেতা। তাহলে ভাবুন কর্মীদের মনোবল কোথায়, কোন তলানিতে যেতে পারে, সমর্থকরা কেন মুখ ফিরিয়ে নেবে না। আজকে যে বিজেপির ভোট শতাংশ বাড়তে বাড়তে 40%-এর ওপরে চলে গিয়েছিল, সেই বিজেপির ভোট শতাংশ কলকাতায় এসে দাঁড়িয়েছে মাত্র 9%-এ। ভাবতে পারছেন কোথায় গিয়ে পৌঁছেছে? এর অনেকগুলো কারণ আছে, বিস্তারিত কারণ আমরা আলোচনা করেছি এর আগের বহু এপিসোডে, আগামী দিনেও নিশ্চয়ই করব। কিন্তু আজকে আমরা আলোচনা করব বিজেপির যে ভোল বদল ঘটল, যে রদ বদল ঘটল, যে মেক ওভার হলো, তাই নিয়ে। আপনারা শুরুতেই দেখে নিয়েছেন মেক ওভারে কাদের পদ এসেছে, কাদের পদ গিয়েছে, কারা একই পদে আছেন, এটা আপনারা দেখেছেন। আসুন আজকে ইন্ডিভিজুয়ালি এক একজন ব্যক্তিত্বকে ধরে ধরে আমরা আলোচনা করি। রাজু ব্যানার্জি, যিনি বলেছিলেন পুলিশকে জুতো চাটাবেন তারা যদি ক্ষমতায় আসেন, সৌভাগ্য পশ্চিমবাংলার মানুষের তারা ক্ষমতায় আসেননি, তার আর জুতো চাটানো হলো না পুলিশকে দিয়ে। বিশ্বপ্রিয় রায়চৌধুরী টেলিভিশনে পরিচিত মুখ, ছিলেন সহসভাপতি এবং তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার প্রথম কাউন্সিলর,
ইংলিশ বাজার পৌরসভায় তিনি কিন্তু প্রথম নির্বাচিত কাউন্সিলর হয়েছিলেন বিজেপির থেকে। অর্থাৎ তিনি বিজেপির পুরনো নেতা, ভেটরান নেতা হিসেবে, সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত ছিলেন, টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় বক্তা ছিলেন, আমরা বারবার দেখেছি তাকে। প্রতাপ বন্দ্যোপাধ্যায়, ইনিও একজন অত্যন্ত পুরনো নেতা এবং দলের অত্যন্ত দুর্দিনে তিনি ছিলেন, দলকে সামলেছেন, দায়িত্ব নিয়েছিলেন সভাপতি, সহসভাপতির, কিন্তু এখন আর বিজেপি তাকে কোনো পদে রাখেনি। রাজকমল পাঠক, ইনিও সহসভাপতি ছিলেন, ফেসবুক পোস্ট, বিতর্কিত পোস্ট করে তিনি সংবাদে শিরোনামে এসেছিলেন, বিজেপি তাকে আর কোনো দায়িত্ব দেয়নি। সায়ন্তন বসু, অত্যন্ত পরিচিত মুখ, বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বলা যায় সায়ন্তন বসু অত্যন্ত সুবক্তা, সুসংগঠক। বিজেপির অত্যন্ত খারাপ দিন, যখন বিজেপি অত্যন্ত ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সায়ন্তন বসু কিন্তু সংগঠনের একটা দিক, বলা যায় দক্ষিণ চব্বিশ মার্জনা করবেন, উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশকে কিন্তু সংগঠিত করতে পেরেছিলেন এই সায়ন্তন বসু। কোনো এক অজানার কারণে তাকেও বাদ দিয়ে দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে তৃণমূল নেতারা তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেলেন, গুঞ্জন উঠছে তিনি তৃণমূলে জয়েন করলেও করতে পারেন, আগামী দিনে কি হবে আমরা তা জানি না, নজর থাকবে সেই দিকে। জয়প্রকাশ মজুমদার, ইনি কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছিলেন, ছিলেন সহসভাপতি, এখন ১১ জন মুখপাত্রের একজন হয়ে রইলেন, অর্থাৎ পরিষ্কার তার পদাবনতি হলো, তাকে পদ থেকে নামিয়ে দেওয়া হলো অনেক কম গুরুত্বপূর্ণ একটি পদে। এখন তিনি শুধু টেলিভিশনে যাবেন, খবরের কাগজের রিপোর্টারদের সাথে কথা বলবেন, আমাদের মতন সাংবাদিকদের সাথে মিলিত হবে, কিন্তু আর সহসভাপতি তিনি থাকলেন না। অগ্নিমিত্রা পল ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী, এখন কিন্তু সাধারণ সম্পাদক। এবার একটা কথা বলি, অগ্নিমিত্রা পল আদতে শাড়ি টাড়ি ব্যবসা করেন, তিনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, ব্যবসা করতে করতে তিনি বিধায়ক হয়েছেন, মহিলা সভা মোর্চার সভানেত্রীও হয়েছিলেন, এবং বলা যায় অগ্নিমিত্রা পল একেবারেই ব্যর্থ মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে, তিনি সাংগঠনিক কোনো কাজ করতে পারেননি, বরং তিনি সংগঠন ভাঙিয়ে শাড়ি বিক্রি করেছেন বলে অভিযোগ বিজেপির অন্দরমহল থেকে। যাই হোক, তিনি কিন্তু মহিলা মোর্চার বড় দায়িত্ব পেয়েছিলেন, একটি সংগঠনের, রাজ্য সংগঠনের মহিলা মোর্চার দায়িত্ব পাওয়া, মহিলা সংগঠনের দায়িত্ব পাওয়া অনেক বড় ব্যাপার, কিন্তু সেই দায়িত্ব পেয়ে তিনি পালন করতে পারেননি, ফলে বাদ পড়েছেন অগ্নিমিত্রা পল মহিলা মোর্চার সভানেতৃত্ব থেকে, এখন হয়েছেন সাধারণ সম্পাদক। সৌমিত্র খা আর এক বিতর্কিত বিজেপির নেতা, ইনিও প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, এখন ভারতীয় জনতা পার্টির নেতা হয়েছেন। তিনি বলা যায় আক্ষরিক অর্থে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, যে দলেই যান সেখানেই বড় পদ পান, অথচ সংগঠন করতে পারেন না। তিনি যখন কংগ্রেসে ছিলেন সংগঠন করতে পারেননি, তিনি তৃণমূলে থাকতেও কিছু করতে পারেননি, এবং বিজেপিতে গিয়েও তিনি পূর্ণাঙ্গ কমিটি পর্যন্ত করতে পারেননি যুব মোর্চার, এবং তিনি বারবার বিতর্কিত বক্তব্যের জন্য খবরের শিরোনামে চলে এসেছেন। এমনকি সৌমিত্র খা দলের আনুগত্য দেখাতে গিয়ে তার স্ত্রীর সাথেও সম্পর্ক ত্যাগ করেছেন। ভাবুন, তিনি দলন্ত প্রাণ, এতটাই দলন্ত প্রাণ, যিনি হালফিলে বিজেপিতে জয়েন করে তিনি দলের জন্য তার স্ত্রীকেও ত্যাগ করতে পেরেছেন। যাই হোক, এহেন সৌমিত্র খাঁর পদ চলে গেল যুব মোর্চার সভাপতির পদ থেকে, এখন তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহসভাপতি মাত্র। তনুজা চক্রবর্তী, অপেক্ষাকৃত নতুন মুখ, মহিলা মোর্চার সভানেত্রী হয়েছেন, আমাদের শুভেচ্ছা রইল, তিনি নিশ্চয়ই অগ্নিমিত্রা পলের থেকে ভালো কাজ করবেন, এমনটা ভেবেই তাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছে ভারতীয় জনতা পার্টি। ইনুদিন খা, ইনুনীল খা, ইনিও ডাক্তার মানুষ, শিক্ষিত মানুষ, ইনি দায়িত্ব নিয়েছেন যুব মোর্চার সভাপতি, ইনি সাংগঠনিকভাবে ততটা দক্ষ নন যতটা কিন্তু ওনার তুলনায় দক্ষ ছিলেন, অন্তত ওনার তুলনায় দক্ষ ছিলেন সৌমিত্র খা, কিন্তু এনার সাংগঠনিক দক্ষতার পরিচয় আমরা আজও পাইনি। ইনি যুব মোর্চা সভাপতি হয়ে কিভাবে যুব মোর্চা চালাবেন সেই দিকে আমাদের নজর থাকবে। তুষারকান্তি ঘোষ, ইনি আইটি সেলের প্রধান, আগে ছিলেন উপপ্রধান সহকারী, এখন হয়েছেন প্রধান, বলা যায় তার পদোন্নতি ঘটেছে।
উল্টোদিকে সপ্তর্ষি চৌধুরী, তিনি ছিলেন আইটিসিএলের প্রধান, এখন হয়ে গেলেন উপপ্রধান। অর্থাৎ তিনি এখন প্রধানের আন্ডারে কাজ করবেন। নিজে প্রধান ছিলেন, তাকে আন্ডারে কাজ করতে হবে প্রধানের। অর্থাৎ তার পদের অবনতি ঘটল। জগন্নাথ চ্যাটার্জি দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদকের। এনার সাংগঠনিক সক্ষমতা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই, আমাদের নজর থাকবে সেদিকে। প্রিয়াঙ্কা টিপরেওয়াল, পরিচিত নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা ভোটে দাঁড়িয়ে ধুন্ধুমার ফেলে দিয়েছিলেন, সারা মিডিয়ার অ্যাটেনশন পেয়েছিলেন। তিনি কি খাচ্ছেন, তিনি কি জামা কাপড় পরছেন, তিনি কিভাবে হাঁটছেন, কিভাবে কথা বলছেন, সব নিয়ে টেলিভিশনে আলোচনা হয়েছিল এবং বলেই দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ব্যাপক ভোটে হারাবেন। এবং প্রিয়াঙ্কা টিপরেওয়াল বাঙালি বিরোধী মুখ বলে বেশ পরিচিত। বিজেপিতে বাঙালি বিরোধী মুখের কিছু দরকার হয়, কারণ বাঙালি আনার সাথে বিজেপি তো খাপ খায় না, তাই তারা বাঙালি বিরোধী মুখকে দায়িত্ব দিতে চান। প্রিয়াঙ্কা টিপরেওয়াল রাজস্থানী সমাজ থেকে এসেছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সম্পাদকের। অশোক দিন্দা খেলোয়াড় মানুষ, দায়িত্ব পেয়েছেন সম্পাদকের, আমাদের শুভেচ্ছা রইল অশোক দিন্দার প্রতি। শঙ্কর ঘোষ উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি যিনি দায়িত্ব পেয়েছেন সম্পাদকের, অথচ এই উত্তরবঙ্গেই কিন্তু বিজেপি অত্যন্ত ভালো ফল করেছিল লোকসভায় এবং বিধানসভাতেও খানিকটা তার কারিশমা দেখা গিয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ থেকে একমাত্র শঙ্কর ঘোষকে দায়িত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমাদের শুভেচ্ছা রইল শঙ্কর ঘোষের প্রতি। আশা করি তিনি সংগঠনের দায়িত্ব পেয়ে, নতুন অপেক্ষাকৃত দলে নতুন, তবুও তিনি সংগঠনের দায়িত্ব পেয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তিনি দলের হয়ে ভালো কাজ করবেন। জ্যোতির্ময় সিং মাহাতো, ইনি হয়েছেন সাধারণ সম্পাদক। এনাকে আমরা সেভাবে রাজনীতি করতে দেখিনি, মানে পশ্চিমবাংলার রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন মুখ, কিন্তু আমাদের যে পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলে তার বেশ প্রভাব আছে বলে শোনা যায়। জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কেমন কাজ করেন সেদিকে আমাদের নজর থাকবে। সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন, আমাদের শুভেচ্ছা রইল তাকে। লকেট চ্যাটার্জি অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত পরিচিত নাম, দক্ষ সংগঠক, অসাধারণ বক্তা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি মাঝে মধ্যে বিতর্কিত কাজকর্ম করে ফেলেছিলেন, আপনারা জানেন, নিজের গাড়ির কাঁচ নিজেই ভেঙে খবরের শিরোনামে এসেছিলেন নির্বাচনের সময়। তিনি নির্বাচনের সময় সাধারণ ভোটারদের দিকে তেড়ে গিয়েছেন, এ ছবিও আপনারা দেখেছেন। কিন্তু তারপরও লকেট চ্যাটার্জি একটা লড়াকু মুখ পশ্চিমবাংলার রাজনীতিতে। লকেট চ্যাটার্জি ভারতীয় জনতা পার্টির বলা যায় একমাত্র মহিলা লড়াকু মুখ, এছাড়া সেভাবে লড়াকু মুখ নেই। যদিও বিজেপি তাকে একটা সময় প্রজেক্ট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে, কিন্তু সেটা যে কোনো কাজে আসবে না এটা জেনেই বিজেপি প্রজেক্ট করেছিল, কারণ বিজেপির কাছে সেভাবে কোনো মহিলা ছিলেন না যারা সামনে এসে লড়াইটা করতে পারেন। লকেট কিন্তু সামনে এসে লড়াইটা করেছেন এবং তিনি জিতে প্রমাণ করেছেন তিনি কিন্তু সক্ষম। এই লকেট চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের। ১১ জন সাধারণ সম্পাদকের মধ্যে একজন লকেট চ্যাটার্জি সাধারণ সম্পাদক। অর্থাৎ বলা যায় লকেটের যা গুরুত্ব, লকেট যা ডিজার্ভ করতেন, তার থেকে অপেক্ষাকৃত অনেক নিচু স্তরের পদ তাকে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক, যারা ভোটার, যারা কর্মী, তারা প্রত্যাশা করেছিলেন লকেটকে হয়তো আরও অনেক ভালো পদে সাংগঠনিক দায়িত্ব দিয়ে দল আনবে, কিন্তু দুর্ভাগ্য লকেট শুরু করেছিলেন মহিলা মোর্চার সভাপতি হিসেবে, ভালো কাজও করেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দিয়ে এখন তিনি ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক হয়ে রইলেন। অর্জুন সিং জানেন লড়াকু নেতা, এবং অর্জুন সিং মানেই একটা বিতর্ক, অর্জুন সিং মানেই গুন্ডামি, অর্জুন সিং মানেই মাস্তানি, অর্জুন সিং মানেই লোকের সাথে বচসা, পুলিশের সাথে বচসা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বোম গুলি অনেক কিছু রয়েছে। অর্জুন সিংকে করা হয়েছে সহসভাপতি, কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলে আমাদের যা মনে হয়েছে, তারা আশা করেছিলেন তাকে হয়তো শ্রমিক সংগঠনের কোনো দায়িত্ব রাখা হবে, কিন্তু না, দুর্ভাগ্যবশত তাকে শ্রমিক সংগঠনের কোনো দায়িত্বে রাখা হলো না। তিনি পাটকলগুলোর, যেটা আমাদের গঙ্গার পূর্ব পারের যে পাটকল, সেই পাটকলগুলোতে তার বেশ ভালো সংগঠন আছে, অনেকেই ধরে নিয়েছিলেন তিনি শ্রমিক সংগঠনের দায়িত্ব পাবেন, কিন্তু দুর্ভাগ্য তাকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়নি। সেই ১১ ১২ জন সহসভাপতির মধ্যে একজন সহসভাপতি হয়ে তাকে থাকতে হবে। ভারতী ঘোষ বিতর্কিত নাম, বহু বিতর্ক হয়েছে তাকে নিয়ে,
বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যাওয়ায় তার নাম এসেছে বারবার। বাড়িতে মদের বোতল রাখা হোক বা টাকা লক্ষ লক্ষ টাকা রাখা হোক, এটা কিন্তু বারবার তিনি বিতর্কের শিরোনামে এসেছেন। কখনো বলছেন উত্তরপ্রদেশ থেকে ছেলে ঢুকিয়ে দেবেন, কখনো তার বাড়িতে মদের বোতল পাওয়া যাচ্ছে। ভারতী ঘোষ মানেই কিন্তু বিতর্ক। সে ভারতী ঘোষ বাদ পড়লেন রাজ্য কমিটি থেকে। রিতেশ তেওয়ারি পরিচিত মুখ, একসময় বাংলা টেলিভিশনের নিউজ চ্যানেলগুলোতে ফাটিয়ে বক্তব্য রাখতেন, হঠাৎ করে তার কি মতিভ্রম হল, তিনি বিদেশে গেলেন মাসাজ করাতে, অর্ধনগ্ন হয়ে বা পূর্ণ নগ্ন হয়ে তিনি মাসাজ করলেন, সেই ছবি ভাইরাল হল। রিতেশের পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু প্রায় শেষ হয়ে গেল। আজ এমন অবস্থা হল এই রিতেশ, যারা অত্যন্ত দুর্দিনে, বিজেপি যখন 5% 6% ভোট পেত সেই সময় থেকে রাজনীতি করা রিতেশের কিন্তু ঠাঁই হল না রাজ্য কমিটিতে। হিরণ চ্যাটার্জি, হিরণ চ্যাটার্জি অপেক্ষাকৃত নতুন মুখ, চিত্রতারকা, তিনিও কিন্তু নিজের জায়গায়, তিনি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন যে তিনি জিততে জানেন। অনেক কঠিন লড়াই ছিল, সেখান থেকে তিনি জিতেছেন, নিজের সিট বার করেছেন, অথচ তাকেও কিন্তু ঠাঁই দেওয়া হল না রাজ্য কমিটিতে। বৈশালী ডালমিয়া, বৈশালী ডালমিয়া মানেই বিতর্ক, বৈশালী ডালমিয়া মানেই হচ্ছে গিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত বলে অভিযোগ, তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছিল। তিনি একমাত্র বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসে যাকে তৃণমূল বহিষ্কার করেছিল, অর্থাৎ তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে তিনি নিজে ছেড়ে যাননি, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই বহিষ্কৃত হয়ে তিনি চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে এবং তিনি বালির বিধায়িকা ছিলেন, বালি থেকেই তিনি দাঁড়ালেন এবং ব্যাপক ভোটে পর্যদুস্ত হলেন। অর্থাৎ বালির মানুষও কিন্তু, যারা বৈশালী ডালমিয়ার পক্ষে ছিল, তারাও বিপক্ষে হয়ে গিয়েছিল গত বিধানসভা নির্বাচনে। অনেকেই প্রত্যাশা করেছিলেন হয়তো সংগঠনে তাকে আনা হবে, সংগঠনে কোনো দায়িত্ব দেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যবশত ঠাঁই হল না বৈশালীরও। দীপেন্দু বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস খেলোয়াড় মানুষ, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু তাঁরও ঠাঁই হয়নি রাজ্য কমিটিতে। প্রবীর ঘোষাল চিন্তাবিদ মানুষ, সাংবাদিক এবং অত্যন্ত তাত্ত্বিক নেতা বলতে যা বোঝায় প্রবীর ঘোষাল তাই। তৃণমূল কংগ্রেসে বিধায়ক ছিলেন এবং তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন বলে জানা যায়। তিনি ভারতীয় জনতা পার্টিতে গিয়ে সেভাবে কলকেই পেলেন না, তাকে পাত্তাই দেওয়া হলো না। তিনি উত্তরপাড়া থেকে দাঁড়ালেন দ্বিতীয়বারের জন্য, প্রথমবার তৃণমূল কংগ্রেস হয়ে দাঁড়িয়ে জিতেছিলেন, পরের বার যখন ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়ালেন তিনি কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হলেন। অনেকেই ধরে নিয়েছিলেন প্রবীর ঘোষাল যেহেতু তাত্ত্বিক নেতা তাই তাকে হয়তো ঠাঁই দেওয়া হবে রাজ্য কমিটিতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারও ঠাঁই হল না বিজেপির রাজ্য কমিটিতে। আপনারা দেখলেন আমরা প্রত্যেকটি ইস্যু, প্রত্যেক ব্যক্তিত্বকে ধরে ধরে আমরা আলোচনা করলাম এবং আমরা আপনাদেরকে বলে রাখি নিচে যে স্ক্রল বারটা আপনারা দেখছেন, এই স্ক্রল বারে আমরা কিন্তু কারেন্ট নিউজ, একদম কলকাতার মেয়র হয়েছেন ববি হাকিম এবং চেয়ারপারসন হয়েছেন মালা রায়, ডেপুটি মেয়র হয়েছেন অতীন ঘোষ, আমরা এদেরকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে কাজের পথ তাদের সুগম হোক, কলকাতার আরও উন্নয়ন হোক, এটা আমরা চাই। আরও 13 জনকে করা হয়েছে মেয়র ইন কাউন্সিল, অর্থাৎ MIC, তারা মেয়রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমরা দেখতে চাই আরও উন্নততর কলকাতা পুরসভাকে, যে পুরসভার মাধ্যমে কলকাতার মানুষের প্রভূত উন্নতি হবে। এর মধ্যেই রাজ্য সরকার ইচ্ছে প্রকাশ করেছে যে প্রথম দফার ভোট হতে পারে 22শে ফেব্রুয়ারি, দ্বিতীয় দফার ভোট হতে পারে 27 মার্চনা করবেন, প্রথম দফার ভোট হতে পারে 22শে জানুয়ারি, দ্বিতীয় দফার ভোট হতে পারে 27শে ফেব্রুয়ারি। প্রথম দফায় যে ভোটগুলি হবে সেগুলি পৌর নিগমের, যেমন বিধাননগর, হাওড়া পৌর নিগম, চন্দননগর পৌর নিগম, আসানসোল পৌর নিগম এবং শিলিগুড়ি পৌর নিগম, এই কয়েকটি পৌর নিগমে প্রথম দফায় ভোট করতে চায় রাজ্য। দ্বিতীয় দফায় অর্থাৎ 27শে ফেব্রুয়ারি ভোট করতে চায় বাকি যে পৌরসভাগুলো অবশিষ্ট রয়েছে তার। আমরা প্রত্যাশা করব আমাদের রাজ্যপাল মহোদয় যে হাওড়া এবং বালি নিয়ে যে বিলটি আটকে রেখেছেন সেই বিলটি তিনি যথাশীঘ্র ছেড়ে দেবেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তিনি বাধা হয়ে দাঁড়াবেন না, এটা আমরা প্রত্যাশা করব। কারণ পৌর ভোট হওয়া জরুরি, পৌর ভোট হলে স্থানীয় স্তরে কাজটা দ্রুত গতিতে হয়, প্রশাসক দিয়ে যত যে গতিতে হয় তার চেয়ে অনেক দ্রুত গতিতে কাউন্সিলরদের মাধ্যমে করা যায়। আশা করি মাননীয় রাজ্যপাল তিনি গণতান্ত্রিক অধিকারকে আর আটকে রাখবেন না,
আমরা এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় হিন্দ।